75 বছর পূর্তিতে বহুমুখী কর্মসূচিতে শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আর্য সমিতি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতার পরপরই শিলিগুড়িতে দেশবন্ধুপাড়া, বাবুপাড়া, মিলনপল্লি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে সংস্কৃতি এবং খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিলিগুড়ির আর্য সমিতি। বাবুপাড়ায় YMA ক্লাবের পাশেই এই আর্য সমিতি। সেখানে সমিতির হলঘর, পৃথক গ্রন্থাগার, বুট হাউস বা পার্ক রয়েছে। একসময় সুন্দর সুন্দর সব নাটক মঞ্চস্থ হতো আর্য সমিতির ঘরে। শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত মিত্র সম্মিলনীর সঙ্গে পাল্লা দিয়ে নাট্য সংস্কৃতি চর্চায় নিজেদের সুনাম বজায় রেখে এগিয়ে চলছিল আর্য সমিতি। পুরনো আর্য সমিতিতে ব্যায়াম চর্চারও সুন্দর এক পরিবেশ ছিল। সেই আর্য সমিতির 75 বছর পূর্তি পালনের উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী থেকে। আগামী 1 বছর ধরে সেখানে নানা অনুষ্ঠান হবে। এদের সকালে সেখানে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজোও হয়। সকালে বৃক্ষরোপণ অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিকেলে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 75 বছর পূর্তি পালনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় সমাজসেবী তথা আর্য সমিতির অন্যতম কর্মকর্তা রানা দে সরকার ছাড়াও সমস্ত সদস্যরা সক্রিয়ভাবে কাজে নেমেছেন। এদিন রানা দে সরকার তাদের বর্ষব্যাপী কর্মসূচির বিভিন্ন তথ্য মেলে ধরেন। 75 বছর পূর্তিকে সামনে রেখে শিক্ষা সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও খেলাধুলো এবং নানা রকম সামাজিক কর্মসূচিও 1 বছর ধরে অনুষ্ঠিত হবে বলে রানাবাবু জানিয়েছেন। আমাদের 1948 সালে আমাদের স্বাধীনতার পর আমাদের এই সমিতির বাসন্তী পঞ্চমীতের প্রতিষ্ঠা হয়েছিল। সুতরাং সেই অনুযায়ী এই বাসন্তী পঞ্চমী থেকে আগামী বছরের বাসন্তী পঞ্চমী পর্যন্ত আমরা তিথি অনুযায়ী প্রতি বছর এই প্রতিষ্ঠা দিবসটাকে পালন করি। তো সেই অনুযায়ী এই 75 বছরও আমাদের এই তিথি অনুযায়ী হবে, এই বাসন্তী পঞ্চমী থেকে আগামী বাসন্তী পঞ্চমী পর্যন্ত। এই সারা বছরে আজকে প্রথম দিন প্রতি বছরের ন্যায় সকালবেলা ক্লাবের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, এবং তার আগে যেহেতু আজকে 26শে জানুয়ারি দেশের পতাকা উত্তোলন হয়েছে, তারপর আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, তারপরে আমাদের প্রতি বছর সরস্বতী পূজা হয়। যেহেতু বাসন্তী পঞ্চমীতে আমাদের উদ্বোধন, আমরা প্রতি বছর প্রতিষ্ঠা দিবসের দিন সরস্বতী পূজা করি এবং ভোগ রান্না হয়, এবং দুপুরে সমস্ত সদস্যরা পুজোর পরে একসঙ্গে সবাই পরিবার নিয়ে বসে এবং এলাকার মানুষেরা বসে সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করে। তা সন্ধ্যাবেলা আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয় সন্ধ্যে 6টা সাড়ে 6টা থেকে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত। যেহেতু এটা 75 বছর পূর্তি, তাই আমরা সারা বছর 12 মাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, যেরকম প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুষ্ঠান, ইনডোর গেমস বেসিক্যালি, আর প্রতিযোগিতামূলক আমাদের সাংস্কৃতিক এবং খেলাধুলার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা কিছু সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সামাজিক কিছু কাজকর্মও আমরা এই সারা বছরের কর্মসূচিতে নিয়েছি। যেরকম আমরা বিভিন্ন রকম গানের কম্পিটিশন করব, তেমনি আমরা নাচের প্রতিযোগিতা করব, তেমনি আমরা পোশাকও প্রতিযোগিতা করব, তেমনি আমরা কুইজ প্রতিযোগিতা করব বিভিন্ন স্কুলগুলির মধ্যে। আমরা একটা জিনিস হারিয়ে যাচ্ছে, ওয়াল ম্যাগাজিন বিভিন্ন স্কুলগুলো ভিত্তিক ওয়াল ম্যাগাজিন করব, ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন। এছাড়া খেলাধুলার ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের এরপরে আমরা খেলাধুলার আগে এটা বলে নিয়ে আমরা 7 দিনব্যাপী নাট্য উৎসব করব। আমাদের নিজেদের নাট্য সংস্থা আছে, দর্পণ নাট্য সংস্থা, সেই জন্য আমরা নিজেরা নাটক 12 মাস এখানে আমরা অভ্যাস করে আমাদের সদস্যরা, সেই জন্য আমরা একটা নাট্য উৎসব করব এই সারা বছরের মধ্যে। এছাড়া খেলাধুলার ক্ষেত্রে আমরা ব্রিজের, আমাদের এখানে একটা প্রচলন ছিল অতীতে ব্রিজ খেলা হতো, সেই জন্য ব্রিজের একটা কম্পিটিশন করব, আমরা দাবার কম্পিটিশন করব, 29 ইঞ্চি ক্যারামের কম্পিটিশন করব, আমরা আমাদের একটা ক্রস কান্ট্রি করার ইচ্ছা আছে। আর এইসব খেলাধুলার অনুষ্ঠানগুলির সঙ্গে টেবিল টেনিসের একটা স্টেট জাতীয় এর সঙ্গে আমরা টেবিল টেনিসের একটি রাজ্যস্তরীয় একটা প্রতিযোগিতা আয়োজন করবো আমন্ত্রণমূলক। এরপর এছাড়া আমাদের কিছু সামাজিক কার্যকলাপ আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, হ্যাঁ এগুলো আমরা করব। আমাদের সিনিয়র সোসাইটির কিছু লোক আমাদের সঙ্গে জড়িত আছেন, ওনারা
আমাদের ক্লাবের সদস্য আছেন দীপজ্যোতি, আজীবন সদস্য আছেন দীপজ্যোতি চক্রবর্তী, উনি সিনিয়র সেক্রেটারির সঙ্গে জড়িত, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের দু একটা ফিল্ম আমাদের গত বছর এখানে একটা সিনেমা মঞ্চস্থ হয়েছিল, যেটা আন্তর্জাতিক স্তরে বিশেষ নাম অর্জন করেছে। সব্যসাচী চক্রবর্তী ছিলেন সেই সিনেমায় অভিনয় করেছেন, উনি এবং ওনার স্ত্রী এবং কঙ্কনা ছিলেন অভিনয় করেছেন কঙ্কনা, এবং তিনি ডাইরেক্টরও ছিলেন এই ফিল্মের। সেই ফিল্মটা ইজালিতে 3টি পুরস্কারও পেয়েছে শুনেছি আমরা। আমরা ওরকম সেই ফিল্মটি এবং আরও 2-3টি বিখ্যাত ফিল্ম আমরা দীপজ্যোতি তাকে অনুরোধ করেছি যে আমাদের এখানে মঞ্চস্থ যদি দেখানো যায়, শো করানো যায়। এরকম সারা বছর ধরে আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের এরকমভাবে গ্রহণ করা হয়েছে, এবং যেহেতু আগামী বছর বাসন্তী পঞ্চমীতে এটা শেষ হবে, আগামী বছর 2-3 দিন আগের থেকে আমাদের শেষ পর্যায়ের অনুষ্ঠানটা শুরু হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব মহাশয় আমাদের মহানাগরিক, তিনি কথা দিয়েছেন আমাদেরকে সাহায্য করবেন। আমরা বাইরের কিছু শিল্পী নিয়ে এসে একটু বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের এবং আগামী বছর আবার ফের বসন্তী পঞ্চমীতে সরস্বতী পূজার মধ্যে দিয়ে আমাদের এই 75 বছরের শেষ করবো আমরা প্রোগ্রামটা। মানে 1947 পর এটা স্থাপিত হয়েছিল, 1948 সালে স্থাপিত হয়। আপনাদের জানা থাকা শিলিগুড়ি সাংস্কৃতিক বিকাশে প্রথম এই আর্য সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সাংস্কৃতিক বিকাশ এবং সাংস্কৃতিক চেতনার মনস্ক লোকরা, যা সাংস্কৃতিক মনস্ক লোক তারা এখানে এসেছিলেন, একত্রিত হয়েছিলেন, এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যারা নীতি নির্ধারক ব্যক্তিত্ব তারাই এখানে থাকতেন, এবং এর সঙ্গে সাংস্কৃতিকের সঙ্গে এখানে শরীরচর্চা হতো। আর্য সমিতি ব্যামাঘাত সারা উত্তরবঙ্গের মধ্যে একটা নাম করা জায়গা, এবং আর্যনাট্য সমাজ জলপাইগুড়ির শিলিগুড়ি আর্য সমিতি মৃত্যু সম্মেলনী, এই 3টি সাংস্কৃতিক পীঠস্থান ছিল উত্তরবঙ্গের মধ্যে, যার মধ্যে আর্য সমিতি কিন্তু সবচাইতে অগ্রণী ভূমিকা নিত সেই সময়কার সাংস্কৃতিক এবং খেলাধুলার হিসেবে। আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সদর্থক ভূমিকা নিয়েছি। আমাদের একটা বড় ল্যান্ড ব্যাংক ছিল, যার থেকে আমরা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, পাশে আমাদের শিলিগুড়ির একমাত্র বিখ্যাত বুট হাউস, বুট হাউসের এই জমিটাই এখন, এই পার্কটি এখন মিউনিসিপ্যালিটি তদারকি করে এবং ওনাদের রক্ষণাবেক্ষণেই আছে। আমরা মিউনিসিপ্যালিটির হাতে এই জায়গাটা তুলে দিয়েছিলাম, এটা কিন্তু আমাদেরই জমি। আমরা এখানে গ্রামীণ লাইব্রেরি আগে নিজেদের ভবনে শুরু করেছিলাম প্রথমে, তারপরে পরবর্তীকালে সেটা যখন বড় আকার নেয় আমরা আর্য সমিতি লাইব্রেরিটাকে গ্রামীণ লাইব্রেরির পর্যায়ে নিয়ে যাই, এবং সরকারকে আমরা জায়গা দিই, সরকার তার মধ্যে আর্য সমিতি নাম রেখে আর্য সমিতি গ্রামীণ লাইব্রেরি তৈরি করেন, এবং সেটা আজও কিন্তু সরকারি অনুদানে অনুদান প্রাপ্ত একটি লাইব্রেরি হিসেবে, গ্রামীণ লাইব্রেরি হিসেবে চলছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী ক্লাব ওয়াইএমএ, সেই ওয়াইএমএ ক্লাবের যে প্রতি বিল্ডিংটি তৈরি হয়েছিল সেটা আমাদের দান করা জমিতেই হয়েছিল, এবং তার পাশে যেটা বিবেকানন্দ শিশু উদ্যান হয়েছে আপনারা জানেন, খুব অতি শীঘ্র অতীতেই এটা আমাদের মেয়র কিছুদিন আগে উদ্বোধন করেছেন, আবার নতুন করে রিনোভেট করে বিবেকানন্দ পার্কটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, ওটাও কিন্তু আমাদের দান করা জমি। তার পাশে 1 নম্বর শিশু বিদ্যালয়, ওয়াইএমএ ক্লাবের পাশেই 1 নম্বর শিশু বিদ্যালয়, সেই জমিটাও কিন্তু আমাদের দান করে। এবং এই সমস্ত জমি, এখানে আর্য সমিতির গ্রামীণ লাইব্রেরি, এখানে বুট হাউস, ওইখানে বিবেকানন্দ পার্ক, ওইখানে ওয়াইএমএ ক্লাব, এবং ওইখানে 1 নম্বর শিশু বিদ্যালয়, সমস্ত জমি আমাদের আর্য সমিতির ল্যান্ড ব্যাংক থেকে দান করা, এবং সেগুলো সমস্ত লিখিতভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো সমাজের বিভিন্ন স্তরে পড়াশোনা, শিক্ষা দীক্ষা, লাইব্রেরি, খেলাধুলা, শিশুদের মনের বিকাশের জন্য পার্ক, এসব ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমাজের বিরাট অবদান আছে। এটা কিন্তু আমি আমার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত শিলিগুড়ি মানুষকে জানাতে চাই, এবং আমরা এই অতি সত্তর এই যে আমাদের এই জমিটি রয়েছে এবং বিল্ডিংটি রয়েছে, এই জায়গাতেও আমরা কিছু উন্নতির পরিকল্পনা করছি। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কর্মকাণ্ডে শিলিগুড়ি পৌরসভা, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের সঙ্গে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছেন। গৌতমদা বহুবার বারবার করে যোগাযোগ করছেন, আমরা আমাদের সদস্যদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে একমত হয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে কীভাবে আমাদের জায়গাটিকে এলাকার জন্য আরও ব্যবহার উপযোগী করা যায় এবং আমরা আরও কীভাবে ক্লাবের উন্নতি করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যাবো।